ওই সকাল থেকে আপনার এই ইয়েপন তো কাজ করেন লাগে আর কি, কাজ চাইটা দিয়ে নিজের ব্যবসা ধরছি। আপনার এখানে কি কি আছে? আমার এখানে ঘটি বাজা চানাচুর আছে, বাংলার ঘটি বাজা চানাচুর এবং চিরা বাজা। জি, কতদিন ধরে বিক্রি করেন? আমি প্রায় 15 দিন। 15 দিন হয়েছে, নতুন শুরু করছি। নতুন শুরু করছি। আচ্ছা আচ্ছা, কেমন কেমন সারা পাচ্ছে? মোটামুটি ভালো, ইনশাল্লাহ ভালো আছে। আচ্ছা, কোথায় কোথায় বিক্রি করে? আমি এখানে বাইপেল থেকে আপনার ওই পল্লী বিদ্যুৎ, তারপরে এসে পলাশবাড়ি এদিকে আশেপাশে বিক্রি করি। এখানে কত করে আছে, কত টাকা করে? এখানে 10 টাকা করে বিক্রি করি, লাস্ট 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা। আইডিয়াটা আসলো কিভাবে? মানে আমার এক বড় ভাই, বলতে গেলে আমার বয়সে ছোট, এমনি বড় ভাই হিসাবে আমি গণ্য করি, উনি আমার এটা বানাই দিছে আর কি। মূলত আমরা একটা দিক নির্দেশনা দিছে। আচ্ছা, আগে কি করতে? আগে আমি স্যান্ডেলের কাজ করতাম, ওইটা বাদ দিয়ে এখন নিজের ব্যবসা শুরু করেছি। স্যান্ডেল ব্যবসা ছিল, স্যান্ডেল ব্যবসা আমি খেয়ে ফেলেছি। আচ্ছা, পরে আবার গিয়া কাজে ঢুক দিয়েছি। কাজের থেকে সারাক্ষণ পয়সা থাকতে হয়, সকাল থেকে আপনার এই ইয়েপন তো কাজ করানো লাগে আর কি, কাজ চাইটা দিয়ে আমি নিজের ব্যবসা ধরছি। নিজেই মালিক, স্বাধীন ব্যবসা। কেমন বেচা কিনা হচ্ছে? ভালো না? হ্যাঁ, মোটামুটি ভালো, ইনশাল্লাহ ভালো। একটু পর আগুন দিব। আগুনটা মূলত আগুনটা দেওয়ার উদ্দেশ্যই এটা ঘটি চানাচুর। হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়ার কারণ হচ্ছে এটা গরম গরম থাকার জন্য, এটাই হচ্ছে ঘটি গরম। হ্যাঁ, এটার নামই ঘটি গরম, গরম থাকে এটার জন্যই ঘটি গরম। হ্যাঁ, বাংলার ঘটি বাজার চানাচুর এখানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি আমরা। নাম অনেক জায়গায় অনেকে অনেক সিস্টেমে নাম বলে এরই আর কি। দশ টাকা দিন তো।